খেলার খবর নিয়ে মাঠে ময়দানে লগ ইন করছি আমি তাহসিনা ইয়াসমিন। ক্রীড়া ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো দেয়া হলো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার 2022। দুই সংস্থা সহ নয় ক্রীড়া ব্যক্তিত্বের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এবারে সেরা সংস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও আজীবন সম্মাননা পেয়েছেন বর্ষিয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মদিনে দেশ সেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ক্রিকেটে লিটন দাস, শুটিংয়ে আবদুল্লাহ হেলবাকি ও ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা পেয়েছেন পদক। লিটন জিম্বাবুয়ে সফরে থাকায় পদক গ্রহণ করেছেন তার স্ত্রী। সেরা সংস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সেরা সংগঠকের পদক পেয়েছেন সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম। আজীবন সম্মাননা পেলেন বর্ষিয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আর কাশীনাথ বসাক। ক্রেস্ট সহ বিজয়ীদের প্রত্যেককে দেয়া হয় 1,00,000 টাকা করে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 304 রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 155 রান। হারারের স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 2 উইকেটে 303 রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ টপ অর্ডারের প্রথম 4 ব্যাটারই তুলে নেন অর্ধশতক। ইনিংসে সর্বোচ্চ 81 রান করে ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় লিটন দাসকে। 62 রান আসে অধিনায়ক তামিম ইকবালের ব্যাট থেকে। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে 8,000 রানের মাইল ফলক স্পর্শ করেন তামিম। এছাড়া এনামুল হক বিজয় 73 এবং মুশফিকুর রহিম করেন 52 রান। জবাবে ব্যাট করতে নেমে 6 রানে 2 উইকেট হারিয়ে হোঁচট খায় জিম্বাবুয়ে। তবে চতুর্থ উইকেটে ইনোসেন্ট কাইয়া ও সাকান্দার রাজার জুটিতে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। 2019 সালে সাফ অনূর্ধ্ব-18 চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ভারত। সেবার লাল সবুজ জার্সিধারীদের 1-0 গোলে হারায় টিম ইন্ডিয়া। 3 বছর পর সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ। এবার বাংলাদেশের যুবাদের প্রতিশোধ নেয়ার পালা। ভারতকে ফাইনালে হারানোর সুযোগ কাজে লাগাতে প্রস্তুত তানভীর, মঈন, মিরাজুলরা। গ্রুপ পর্বে ভারতকে হারানোর সুযোগ আবারও কাজে লাগাতে চায় তারা। এবারের আসরে একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। 3 জয়ের পাশাপাশি অন্যটিতে ড্র করেছে টাইগার যুবারা। বিপরীতে 9 পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টে ভারতের একমাত্র হার এসেছে বাংলাদেশের বিপক্ষেই। আজ থেকে মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। প্রথম দিনে মাঠে নামবে আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেস। সেলহার্স্ট পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। আর্সেনাল শেষবার লিগ শিরোপা ছুঁয়ে দেখেছিল 18 বছর আগে। আর শেষ 4 মৌসুম ইউরোপ সেরার প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে গানাররা। তবে নতুন মৌসুমে নতুন করে দল সাজিয়েছে আর্সেনাল বস মাইকেল আর্তেতা। দলে ভিড়িয়েছেন ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক বছরগুলোর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গ্যাব্রিয়েল জেসুস ও অলেজান্ডার জিনচেঙ্কোকে। নতুন খেলোয়াড় এনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত আর্সেনালের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন বার্তাই দিলেন মাইকেল আর্তেতা। দল এবার অন্য স্তরে উঠতে প্রস্তুত এবং সেটি করে দেখানোর দক্ষতা তার দলের আছে বলে আশা ব্যক্ত করেন তিনি। আজ এ পর্যন্তই, লগ আউট করছি মাঠে ময়দানে। রাত 10টায় নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইল। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।